এই ভিডিওতে আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেই ভেক্টর দুটি ভেক্টরের মধ্যে যে ধরনের গুণনের ফলে গুণফল একটি ভেক্টর রাশি হয় সেটিকে বলা হয় ভেক্টর গুণন। এবং যেহেতু গুণফল একটি ভেক্টর রাশি হয় সেই রাশিটির একটি দিক থাকবে এবং সেই দিকটি আমরা কিভাবে পাবো সেটাও আমরা এখানে আলোচনা করব। তো শুরুতে আমরা দুটি ভেক্টর নেই এ এবং বি, এ এবং বি এই দুটি ভেক্টরের মধ্যে আমরা যদি ভেক্টর গুণন বের করতে চাই বা ক্রস গুণন বের করতে চাই তাহলে তাদের মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে এবং এই দুটি ভেক্টরের গুণফলের মান হবে এ বি সাইন থিটা। যদি এদের মধ্যবর্তী কোণ হয় থিটা, দুটি ভেক্টর যদি এরকম হয় একটি এদিকে আর একটি, এটা যদি এ হয় আর একটা যদি বি হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা হলে ভেক্টরের গুণফলটির মান হবে এ বি সাইন থিটা। আর দিক হবে, দিক একটি নির্দিষ্ট দিকে হবে। আমরা যদি এখনও যেহেতু নির্দিষ্ট দিকটি জানি না, আমরা আপাতত একটি একক ভেক্টর বসিয়ে দিকটি প্রকাশ করি। আমরা ধরে নিলাম এই একক ভেক্টরটি যেই দিকে ক্রিয়া করছে, এই ভেক্টরটি সেদিকে ক্রিয়া করছে। তাহলে এখন আমরা দেখব যে ভেক্টরের গুণফলের দিকটি কীভাবে পাওয়া যায়। তো ভেক্টরের গুণফলের দিক পাওয়া যায় ডানহাতি স্ক্রু নিয়মে, সেটা আমরা এখন দেখব। এই ভিডিওটি লক্ষ্য করো, এখানে আমরা একটি কাগজের উপরে এ এবং বি দুটি ভেক্টর নিয়েছি একই তলে। দুটি ভেক্টর অবশ্য একই একটি তলেই নেওয়া যাবে যদি না আমরা সেটিকে উপাংশে বিভাজিত করি। তাহলে আমরা এখন এই দুটি ভেক্টরের ক্রিয়াবিন্দু, অর্থাৎ এই ক্রিয়াবিন্দুতে আমরা এখানে একটি স্ক্রু বসিয়েছি, এটি হচ্ছে একটি ডানহাতি স্ক্রু। ডানহাতি স্ক্রু কী সেটা আমরা পরে আলোচনা করছি। এখন আমি যদি একটি ডানহাতি স্ক্রুকে ঘুরাই, তাহলে আমি যদি এ থেকে বি এর দিকে ঘুরাই, অর্থাৎ ক্ষুদ্রতর কোণে, এখানে এ এবং বি এর মধ্যে ক্ষুদ্রতর কোণ হচ্ছে থিটা, আমি যদি এখানে এ থেকে বি এর দিকে আমি এই স্ক্রুটিকে ঘুরাই, অর্থাৎ এই দিকে, এদিকে যদি আমি স্ক্রুটিকে ঘুরাই, তাহলে আমি দেখব যে স্ক্রুটি ক্রমশ উপরের দিকে উঠছে। অর্থাৎ আমি যদি এটাকে এই স্ক্রুটির নিচ দিকে তাকাই এবং এই বরাবর এটিকে যদি আমি এ থেকে বি এর দিকে ঘুরাতে থাকি একটি স্ক্রুড্রাইভার দিয়ে, তাহলে আমি দেখব যে এটাকে যদি আমি কোথাও আটকানোর চেষ্টা করি তাহলে এটি উপরের দিকে উঠতে থাকবে। বিপরীত ক্রমে আমি যদি এটাকে বি থেকে এ এর দিকে ঘুরাতে থাকি তাহলে এটি খুলে আসবে, অর্থাৎ নিচের দিকে নামতে থাকবে। এক্ষেত্রে তাহলে আমি একটি ডানহাতি স্ক্রুকে ঘুরালে এটি কোন দিকে যেতে থাকে সেটা পাচ্ছি। এই দিকটি হচ্ছে আসলে এই এ এবং বি এর মধ্যবর্তী ভেক্টর গুণনের দিক। অর্থাৎ এ এবং বি যদি দুটি ভেক্টর, যদি ভেক্টরের যদি আমরা গুণফল বের করতে চাই তাহলে সেই ভেক্টরের গুণফলের দিকটি হবে এ এবং বি এর সাথে লম্ব বরাবর। এবং সেই লম্ব বরাবর আমি যদি একটি ডানহাতি স্ক্রু স্থাপন করি, সেই ডানহাতি স্ক্রুকে এ থেকে বি এর দিকে ঘুরাতে থাকলে সেটি যেদিকে যেতে থাকবে সেই দিকটি হচ্ছে এ এবং বি এর গুণফলের দিক। ভেক্টরের দিকটিকে আরেকভাবে আমরা নির্দেশ করতে পারি বা আরেকভাবে পেতে পারি। সেই ক্ষেত্রে আমি যদি আমার ডান হাতটিকে এইভাবে ডান হাতের চারটি আঙ্গুলকে আমি যদি বৃদ্ধাঙ্গুলের বিপরীতে এভাবে ঘুরাই, তাহলে এই চারটি আঙ্গুল যেই দিকটি নির্দেশ করবে সেই দিকে যদি আমি ঘুরাই, অর্থাৎ আমি যদি এ থেকে বি এর দিকটি যদি হয় আমার এই চারটি আঙ্গুল যেদিকে নির্দেশ করছে ঘূর্ণন, অর্থাৎ এই দিকে ঘূর্ণনটা নির্দেশ করছে, যেমন এটা যদি স্বাভাবিক দিকটি হয় তাহলে আমি এ থেকে বি এর দিকে যেতে পারি এদিকে ঘুরে। অর্থাৎ আমি যদি একটি ঘড়ির দিকে তাকাই তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরবে তার বিপরীত দিকে যদি ঘুরে, সেই ক্ষেত্রে আমার বৃদ্ধাঙ্গুলটি ভেক্টরের গুণফলের দিকটি নির্দেশ করবে। এটা ডান হাতের চেয়ে আমার ডান হাতি স্ক্রুর নিয়মটা অনেক সহজ বোঝার জন্য। অর্থাৎ আমি এ থেকে বি এর দিকে যদি স্ক্রুটিকে ঘুরাতে থাকি তাহলে সেটি এই কাগজ ছেড়ে উপরের দিকে
আমার ভেক্টরের দিকটি নির্দেশ করবে, অর্থাৎ আমার যেই ভেক্টরের গুণের যে দিকটি হবে সেটা হচ্ছে এ এবং বি এর দিকের সাথে লম্ব। আমরা দেখতে পাচ্ছি যে এই এই কলমটি যেটি ভেক্টরের গুণের দিক প্রকাশ করছে সেই কলমটি এ এবং বি এর সাথে 90 ডিগ্রি কোণে কাগজের সমতলে। এখন আমরা দেখি যে ডানহাতি স্ক্রু কী বা ডানহাতি শব্দটির তাৎপর্য কী। আমরা বাজারে সাধারণত যে ধরনের স্ক্রু কিনতে পাই বা যে ধরনের স্ক্রু সাধারণত প্রচলিত, সে ধরনের স্ক্রু দুরকম হতে পারে। যেমন এটা যদি স্ক্রুর মাথা হয় এটা, তাহলে একটি স্ক্রুর এটা স্ক্রু, তাহলে স্ক্রুর প্যাচ এমন হতে পারে যে স্ক্রুটিকে আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে সামনের দিকে যেতে থাকবে, আর আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই তাহলে বিপরীত দিকে খুলে আসতে থাকবে, অর্থাৎ আমার দিকে চলে আসতে থাকবে। অন্য আরেকটি ঘড়ি আরেকটি স্ক্রু আমরা পাই যেটিতে এই প্যাচগুলো বিপরীত থাকে, অর্থাৎ এই দিকে থাকবে। এই ক্ষেত্রে আমি যদি এই স্ক্রুটিকে উপর থেকে স্ক্রুড্রাইভার দিয়ে ঘড়ি কাটার দিকে ঘুরাই তাহলে বাইরের দিকে আসতে থাকবে, আর যদি আমি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরাই তাহলে ভিতর দিকে যেতে থাকবে। এখন এই প্রথম স্ক্রুটিকে আমি বলতে পারি ডানহাতি স্ক্রু, এবং এই স্ক্রুগুলো সবসময় সাধারণত প্রচলিত এবং এগুলো খুবই বিরল, বামহাতি স্ক্রু যেগুলোকে বলা হচ্ছে। তো আমরা একটি স্ক্রু নিয়ে সেটাকে ঘুরানোর চেষ্টা করলেই বুঝতে পারবো সেটা ডানহাতি না বামহাতি স্ক্রু, এবং সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমরা ডানহাতি স্ক্রু ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা তাহলে এখন বুঝতে পারছি যে আসলে একটি ভেক্টরের দিক কেমন হতে, ভেক্টরের গুণফলের দিক কেমন হতে পারে দুটি ভেক্টরের। যেমন একটি, এটা যদি একটি কাগজ হয়, আমি একটু ফ্রেশ করে আঁকি জিনিসটা, এখানে আমি যদি একটি কাগজ আঁকি, আমি ধরলাম এটি একটি কাগজ বা এটি একটি সমতল, এই সমতলে দুটি ভেক্টর ক্রিয়া করছে, একটি হচ্ছে এ আরেকটি হচ্ছে বি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন আমি যদি এ থেকে বি এর দিকে একটি ডানহাতি স্ক্রুকে ঘুরাই তাহলে উপরের দিকটি হচ্ছে স্ক্রুর গমনের দিক এবং এই দিকটি হচ্ছে এই দুটি ভেক্টরের ক্রস গুণনের বা ক্রস গুণফলের দিক, এটাই হচ্ছে এটার দিক। এবং আমি যদি বি থেকে এ এর দিকে ঘুরাই তাহলে ডানহাতি স্ক্রুটির দিক হবে এই কাগজের পৃষ্ঠ থেকে নিচের দিকে, অর্থাৎ এই কাগজের পৃষ্ঠ বরাবর লম্ব হবে সেটা এবং নিচের দিকে ক্রিয়া করবে। এখন এই কাগজের পৃষ্ঠ থেকে উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি এ কে আগে লিখি এবং বি কে পরে লিখি তাহলে আমাকে স্ক্রুটিকে এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে, এবং সেই ক্ষেত্রে দিকটি হবে কাগজের পৃষ্ঠ থেকে উপরের দিকে। আর আমি যদি বি আগে লিখি এবং এ পরে লিখি তাহলে আমার স্ক্রুটিকে ঘোরাতে হবে বি থেকে এর দিকে, এবং সেই ক্ষেত্রে স্ক্রুটি নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ আমার ভেক্টরের গুণনের দিকটি হবে এই কাগজের পৃষ্ঠ থেকে নিচের দিকে। তাহলে আমি বুঝতে পারছি যে প্রথমোক্ত ক্ষেত্রে যে দিক পাবো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দিক পাবো তার বিপরীত দিকে, অর্থাৎ আমার এ ক্রস বি এবং বি ক্রস এ এর দিক ভিন্ন হবে। সেক্ষেত্রে আমি কখনোই লিখতে পারবো না এ ক্রস বি সমান হচ্ছে, এটা লেখা যাবে না, বি ক্রস এ। অর্থাৎ আমি সাধারণত এর আগে আমরা যত ক্যালকুলেশন করেছি বীজগণিত বা পাটিগণিত বা স্কেলার ক্ষেত্রে, আমরা দেখেছি যে সাধারণত দুটি রাশি বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। যদিও দুটি ক্ষেত্রে মান একই থাকবে, তথাপি এদের দিক সম্পূর্ণ বিপরীত দিকে হবে, এ কারণে আমরা লিখতে পারবো না এ ক্রস বি সমান মাইনাস এ ক্রস বি সমান বি ক্রস এ, এটা আমরা লিখতে পারবো না।
এই কারণে ভেক্টর দুটি ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এবার আমরা ভেক্টর গুণনের মান সম্বন্ধে একটু আলোচনা করি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে দুটি ভেক্টরের ভেক্টর গুণন বা ক্রস গুণনের মান হচ্ছে এমন, আমরা শুধু যদি মানটি চিন্তা করি, মান হচ্ছে এ বি সাইন আলফা অথবা সাইন থিটা। আমরা শুরুতে থিটা নিয়ে শুরু করেছি, যেখানে এ এবং বি পরস্পরের সাথে থিটা গুণ উৎপন্ন করে। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি আমার যদি সাইন, আমরা জানি যে সাইন আমরা এই আমাদের এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি ছোট হতে থাকে তাহলে সাইন থিটার মান ছোট হতে থাকবে, এবং এক পর্যায়ে যখন এখানে পরস্পরের সাথে কোনো কোণ থাকবে না অর্থাৎ থিটা সমান জিরো হবে, সেই ক্ষেত্রে আমাদের এই দুটি ভেক্টরের ভেক্টর গুণফল শূন্য হয়ে যাবে। এবং এই ভেক্টরের আমরা জানি যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান, এবং সেটা থাকে হচ্ছে যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় বা দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে আমরা এ এবং বি এর ডট গুণন পাচ্ছি এবি ইন্টু ওয়ান বা এবি। এটাই হচ্ছে এ এবং বি এর মধ্যে ভেক্টর গুণফলের সর্বোচ্চ মান, এবং এই মানটি পাওয়া যাবে যখন তারা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, দুঃখিত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এর বাইরে আমরা যদি এ এবং বি এর মধ্যে একইভাবে আমি যদি বি ক্রস এ লিখি সেই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে, কারণ কোণের ক্ষেত্রে আমরা এখানে এ আগে না বি আগে সেটা গুরুত্বপূর্ণ না, মান যেহেতু এক্ষেত্রে একই আছে, শুধুমাত্র এদের প্রোডাক্টের ক্ষেত্রে দিকটি ভিন্ন হবে। এছাড়া আমি যদি আরেকটি কোণের ক্ষেত্র চিন্তা করি, এ এবং বি যদি পরস্পরের সাথে বিপরীত দিকে থাকে অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমি পাচ্ছি সাইন 180 ডিগ্রি সমান জিরো, এবং যেহেতু সাইন 180 ডিগ্রি সমান জিরো অর্থাৎ এ এবং বি এর প্রোডাক্টও হয়ে যাবে শূন্য, এবং সেক্ষেত্রেও এ এবং বি এর মধ্যবর্তী ভেক্টরের বি এর মধ্যবর্তী ভেক্টর গুণফলের মান হয়ে যাবে শূন্য। এবার দেখা যাক একক ভেক্টরের মধ্যে ভেক্টর গুণন কেমন হয়। আমরা যদি একটি দুটি ভেক্টর নেই এরকম, বা একটি ভেক্টর নেই শুরুতে, এ সমান ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা যেভাবে লম্ব উপাংশে ভাগ করে ভেক্টরকে প্রকাশ করি, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এখানে এ ওয়াই জে, এখানে আমি দেখতে পাচ্ছি আমরা জানি যে এই উপাংশগুলো পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি যদি এখানে স্থানাঙ্ক ব্যবস্থাটি আঁকি এক্স ওয়াই ওয়াই জেড, তাহলে এদিকে হচ্ছে আই এর দিক, এদিকে হচ্ছে জে এর দিক, এদিকে হচ্ছে কে এর দিক। এখন আমরা যদি দেখি, আমি যদি এখন আই এবং জে এর মধ্যে বা আই এর মধ্যে আমি যদি গুণফল নির্ণয় করতে চাই, আই ডট আই, আই ক্রস আই সমান হচ্ছে আই ইন্টু, এটার একটা দিক থাকবে আইয়ের সাথে লম্ব দিকে, আই ইন্টু আই সাইন আলফা সাইন থিটা, যদি এবং এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, দুঃখিত 0 ডিগ্রি, আর আমরা জানি যে সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে 0, কাজেই আই ডট আই হয়ে যাবে 0। একইভাবে জে ডট জে, আই ক্রস আই সমান 0, একইভাবে জে ক্রস জে সমান হচ্ছে 0, এবং কে ক্রস কে সমান হচ্ছে 0। এখন আমি দেখব এই পরস্পর লম্ব একক ভেক্টরগুলো পরস্পরের সাথে কি ধরনের ভেক্টর গুণফল উৎপন্ন করে। আমি যদি আই ক্রস জে নিয়ে শুরু করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আই ক্রস জে সমান হচ্ছে আই জে সাইন 90 ডিগ্রি। এখন আমি যদি
ডট আমি যদি ক্রস প্রোডাক্ট বের করতে চাই তাহলে আমি আমার দিকটির জন্য অর্থাৎ এখানে যে ইটা এই দিকটির জন্য আমাকে একটি ডানহাতি স্ক্রুকে এই আই এবং জে এর মাঝখানে রেখে আই থেকে জে এর দিকে ঘোরাতে হবে এবং আই থেকে জে এর দিকে যদি আমি ঘোরাই সেক্ষেত্রে আমি ডানহাতি স্ক্রুর দিকটি পাচ্ছি আই এবং জে এর লম্ব বরাবর অর্থাৎ কে এর দিকে তাহলে আমার এই দিকটি হচ্ছে কে এবং আই ডট জে আই যেহেতু ওয়ান জেও যেহেতু ওয়ান আর সাইন 90 ডিগ্রি হচ্ছে ওয়ান তাহলে আমি গুণফল পাচ্ছি কে অর্থাৎ আমি যদি পরস্পরের সাথে লম্ব বরাবর দুটি একক ভেক্টরের গুণফল বের করি তাহলে তাদের গুণফল পাবো হচ্ছে অপর লম্ব বরাবর একটি একক ভেক্টর একইভাবে আমি যদি জে এর সাথে কে এর একক ভেক্টর বের করতে চাই তাহলে পাচ্ছি তাদের অর্থাৎ জে থেকে যদি আমি কে এর দিকে আমি ঘুরাই তাহলে এদিকে যদি আই আই বরাবর স্ক্রু থাকে তাহলে তাদের দিক হবে আই এর দিকে তাহলে জে ডট কে জে ক্রস কে সমান হচ্ছে আই এবং কে ক্রস আই দেখি আমরা কে ক্রস আই হবে জে বরাবর অর্থাৎ আই ডট আই সমান জে ডট জে সমান আই ক্রস আই সমান জে ক্রস জে সমান কে ক্রস কে সমান হচ্ছে জিরো কিন্তু আই ক্রস জে সমান হচ্ছে কে জে ক্রস কে সমান হচ্ছে আই এবং কে ক্রস আই সমান হচ্ছে জে এখন আমি যদি এটাকে ঘুরিয়ে দেই আমি যদি জে ক্রস আই নির্ণয় করতে চাই জে ক্রস আই সমান হবে আমি এখানে স্থানাঙ্ক ব্যবস্থাটি আঁকি এদিক হচ্ছে আই এদিক হচ্ছে জে আর উপরের দিকে হচ্ছে কে তাহলে আমি আগে আমি ডানহাতি স্ক্রুর নিয়ম অনুযায়ী আই ক্রস জে এর দিকে ঘুরিয়েছিলাম এবং স্ক্রুর দিক পেয়েছিলাম কে এর দিকে কিন্তু এক্ষেত্রে আমি যদি জে থেকে আই এর দিকে ঘুরাই তাহলে স্ক্রুর দিক পাবো নিচের দিকে অর্থাৎ মাইনাস কে এর দিকে তাহলে আমি জে ক্রস আই পাচ্ছি মাইনাস কে কে ক্রস জে পাচ্ছি মাইনাস আই এবং আই ক্রস কে পাচ্ছি মাইনাস জে এভাবে আমি বিভিন্ন একক ভেক্টরের গুণফলের মাধ্যমে আমি বিভিন্ন ভেক্টরের গুণফল পেতে পারি এবং সেগুলো এরকম বিভিন্ন মান নির্দেশ করবে যেটা হচ্ছে অপর দিকে আসলে একটি একক ভেক্টর কারণ যেহেতু এই ভেক্টরগুলোর মান ওয়ান কাজে এই ভেক্টরগুলোকে গুণ করলেও তার মান ওয়ানের মধ্যেই থাকবে এবার আমরা উপাংশে বিভাজিত ভেক্টরের মধ্যে ক্রস গুণন কেমন হতে পারে সেটা দেখি আমরা এই জন্য শুরুতে দুটি ভেক্টর নিয়ে নিই একটি হচ্ছে এ ভেক্টর যেটিকে আমরা লিখতে পারি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে আরেকটা হচ্ছে বি ভেক্টর যেটিকে আমরা লিখতে পারি এ বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে এখন আমি যদি এদের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করি তাহলে আমি পাচ্ছি এ ক্রস বি সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ক্রস হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এর আগে আমরা স্কেলারে যখন এই দুটির মধ্যে গুণ করেছিলাম তখন সেক্ষেত্রে যেহেতু বিনিময় প্রথা তারা মেনে চলেছিল কাজেই আমরা কোনটিকে আগে লিখছি আর কোনটিকে পরে লিখছি সেটা গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এক্ষেত্রে আমাদেরকে আই এবং জে আই জে কে এই দিকগুলো সবসময় একই অর্ডারে লিখতে হবে অর্থাৎ আমি যদি আই আগে এবং জে পরে লিখে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমি আমাকে শুধু আই ক্রস জে এভাবেই লিখতে পারবো আমরা জে ক্রস আই আমরা লিখতে পারবো না তো
তাহলে আমরা যদি সাবধানতার সাথে এই গুণটি করি তাহলে আমরা এমন পাচ্ছি এ এক্স বি এক্স আই ক্রস আই প্লাস এ এক্স বি ওয়াই। আমি যোগের মানগুলো আলাদা আলাদা বিনিময় হিসেবে লিখতে পারবো, অর্থাৎ আমি যদি দুটি ভেক্টর, এখানে যেহেতু অনেকগুলো ভেক্টর আছে এগুলোর এই রাশিগুলোর যোগফল যেগুলো আছে সেই যোগফলগুলোকে আমি আগে পরে করে লিখতে পারবো, কিন্তু গুণের ক্ষেত্রে আমার যদি মাঝখানে ক্রস থাকে গুণের ক্ষেত্রে বিনিময় করে লিখতে পারবো না। কাজে আমি যদি এই পুরো রাশিটিকে পরে লিখি আর এই পুরো রাশিটিকে আগে লিখি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটি রাশির ভিতরে যে গুণগুলো আছে বিশেষ করে ভেক্টরের ক্ষেত্রে ক্রসের দুই পাশে যে গুণগুলো থাকবে সেগুলোকে আমি বিনিময় করে লিখতে পারবো না। তাহলে এ ওয়াই বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে প্লাস এ ওয়াই বি এক্স জে ক্রস আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে প্লাস এ জেড বি এক্স কে ক্রস আই প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস জে প্লাস এখানে এ জেড বি জেড কে ক্রস কে। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আই ক্রস আই এর প্রোডাক্ট হচ্ছে শূন্য, জে ক্রস জে এর প্রোডাক্ট হচ্ছে শূন্য, কে ক্রস কে এর প্রোডাক্ট হচ্ছে শূন্য, আবার আই ক্রস জে এর প্রোডাক্ট হচ্ছে কে। এভাবে আমরা তাহলে এখান থেকে আমরা তিনটি শূন্য পাচ্ছি, এই তিনটি পাবো আমরা শূন্য, আর বাকিগুলোতে আমরা দিক লম্বভাবে পাবো, বাকিগুলো সেম থাকবে। তাহলে আমরা এখান থেকে পাই এ এক্স বি ওয়াই কে, যেহেতু আই এবং জে এর গুণফল হচ্ছে কে, প্লাস এ এক্স বি জেড জে মাইনাস জে। এভাবে আমরা হিসেব করে আমরা এখানে বসিয়ে শেষ পর্যন্ত এমন পাব এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই প্লাস এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড জে প্লাস এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স কে। এখন আমরা এই গুণফলটিকে নির্ণায়কের সাহায্যে বের করতে পারি, আমরা আমাদের যদি নির্ণায়কের সংজ্ঞা জানা থাকে তাহলে আমরা এই গুণফলটিকে এভাবে লিখতে পারি এ ক্রস বি সমান হচ্ছে আই জে কে এ এক্স বি এক্স এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। আমরা যদি নির্ণায়কের মান না জেনে থাকি তাহলে আমরা দেখি যে নির্ণায়কের মান আসলে কেমন হয়। একটি থ্রি গুণ থ্রি অর্থাৎ তিন কলাম এবং তিন সারি বিশিষ্ট নির্ণায়কের মান হবে এরকম, যদি নির্ণায়কের মানগুলো হয় এ বি সি ওয়ান বি ওয়ান সি ওয়ান
A2, B2, C2, A3, B3, C3 ताहले ए निर्णायकटिर मान होबे B3, C2 B2 এটার প্রমাণ আমরা এখানে দেখাবো না, এটা তোমরা সম্ভবত বীজগণিতের চতুর্থ অধ্যায়ে তোমাদের নির্ণায়ক সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে সম্ভবত, তো সেখানে তোমরা নির্ণায়ক সম্পর্কিত বিভিন্ন প্রমাণ বা বিভিন্ন জিনিস জানতে পারবে। আমরা শুধুমাত্র আমাদের এখানে ভেক্টরের নির্ণায়ক যেভাবে কাজে লাগে সেটা দেখাবো। তো আমরা যদি এই রাশিগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখব যে আমরা আসলে এটাকে নির্ণায়ক হিসেবে লিখতে পারি এভাবে, এবং আমাদের যখন এ এবং বি এর নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকবে, যেমন এর মান যদি দেওয়া থাকে এ সমান 3i-5j+4k, বি সমান 2i+7j-3k, সেক্ষেত্রে আমরা এ এবং বি এর ক্রস প্রোডাক্টকে আমরা এভাবে লিখতে পারি যে কে 3-5, 4, 2, 7-3, এবং এই নির্ণায়ক থেকে আমি এ এবং বি এর ডট প্রোডাক্টের মান বের করে ফেলতে পারি খুব সহজে।